তালেবান সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ও চরমপন্থী গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ দূত ডেবোরাহ লায়ন্স। বৃহস্পতিবার টুইটারে দেয়া এক বিবৃতিতে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন বলেন, আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান ডেবোরাহ লায়ন্স ও সিরাজউদ্দিন হাক্কানির মধ্যে বৈঠকে মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। সে সময় হাক্কানি বলেছেন, জাতিসংঘের কর্মীরা কোনো বাধা ছাড়াই তাদের কাজ পরিচালনা এবং আফগান জনগণকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করতে পারবেন। আফগানিস্তান এরই মধ্যে দীর্ঘস্থায়ী দারিদ্র ও খরার মুখোমুখি হয়েছে, তবে গেল মাসে তালেবান ক্ষমতা নেয়ার পর মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।